একজন থুতু মারবে আরেকজন পেশাব করে দেবে, ওয়াই এগুলো কি ধরনের কথাবার্তা? ফাইজলামো নাকি? হ্যাঁ, আল্লাহর নবী কোন কাফেরকে বলেছে পেশাব করে দেবে মুখে, আর কোন কাফেরকে বলেছে থুতু মারি তোর মুখে? সাল্লাল্লাহু, না না, যারা এগুলো বলেছেন তারা আমার থেকে বড় আলেম, আমি স্পর্ধা করতেছি না তাদের সাথে বেয়াদবি করার। একজন বলছে যে তোমার যে আকীদা, যে মানহাজ সাধারণ মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে না গিয়ে ইহুদিদের পক্ষে, কে ইহুদিদের পক্ষে কথা বলছে? একজন লোক লাগবে, বাংলাদেশে একজন হিন্দু লাগবে, হিন্দু। ইন্ডিয়ায় মোদি প্রথমে ইসরায়েলের পক্ষে গেছে, পরে আবার ফিলিস্তিনের পক্ষে গেছে, আমরা নিউজে দেখছি, বাকি তো জানি না। বাংলাদেশে এই দেশের মাটিতে একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন মুসলিম, কোনো আলেমও না, একবারে কত মানুষ আছে না মাজারে সিজদা করে, করে নাকি না করে? কেউ কেউ করে, আমরা দেখেছি কেউ কেউ করে। এই যে আমাদের এই নাঙ্গুলকোটে তো একজনে বলেছে মরণকালে ঢোলবাসি বাজায়, এই স্পর্ধা গত 1400 বছর আগে মধ্যে আর কেউ করে নাই। এত বড় স্পর্ধা গত 1450 বছরে বাংলাদেশ না পৃথিবীর জমিনে কেউ করে নাই, এত বড় স্পর্ধা দিনের মধ্যে, এত বড় নতুন বিভ্রান্তি এই 1450 বছরে কেউ করে নাই। বাট নাঙ্গলকোটের একজন মানুষ তো করেছে, এটা হিয়াল রাত না, তো ওকেও জিজ্ঞেস করা হোক না। পৃথিবীতে রাজনীতি স্বার্থ ছাড়া, আর ইহুদি নাসারাদের ওদের ধর্মীয় স্বার্থ ছাড়া, যারা এর বাহিরে, বাংলাদেশে তো আমি একজন বাংলাদেশি বাংলা ভাষা লোক পাই নাই যে ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলেছে, কেউ একটা পার্ট বলেছে, কেউ আর একটা পার্ট বলেছে, দ্যাটস ইট। একজন আরেকজনের পরিপূরক, সবাই তো বিশ্লেষণাই করেছে, বাকি কিচ্ছু কেউ করতে পারে নাই। আমার মতো জামশেদ মজুমদার, আমি কোনো কাজে আসিনি ফিলিস্তিনিদের, হ্যাঁ আমি চেষ্টা করেছি ওদের যে পণ্যগুলো আছে সেগুলো না খাওয়ার, হাজার হাজার বাংলাদেশি চেষ্টা করেছে ওদের যে পণ্যগুলো আছে সেগুলো না খাওয়ার, আলহামদুলিল্লাহ এতটুকু আমরা করতে পেরেছি হয়তো অনেকে, কিন্তু বাকি আমরা একে অপরের সাথে ঝগড়া করতে পেরেছি, বাকি ফিলিস্তিনিদের কিছু করতে পারিনি আমরা উপকার, বরঞ্চ নিজেদের ভ্রাতৃত্ববোধ নষ্ট করেছি। একটা উদাহরণ দিয়ে বলি, আপনার বাচ্চার ঠান্ডা লেগেছে, আপনার বাচ্চা পুকুরে নামছে, আপনি নিষেধ করতেছেন যে বাবা পানিতে এখন তুই ডুবাইস না, তোর ঠান্ডা বেড়ে যাবে, বাচ্চা মানুষ, অথবা বাচ্চা বাদ দেন, ও বুঝতেছে না, রাইট? এখন আপনি ওকে যা বললেন যে নাম নাম, আচ্ছা আপনি ওকে নামতে বলেছেন নাকি নিষেধ করেছেন? এ নাম নাম বলে তো নিষেধ করেছেন না, ভাষাগত পার্থক্য, এক একজন এক একভাবে বলে। আমাদের উচিত আরো ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা, আমাদের উচিত আরো ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা, আকার ইঙ্গিতে একজন একজনকে ইহুদির দালাল, ইহুদির কাফের নাসারা না, আপনি যা খুশি তা বলেন, কি আসে যায় আমার বাকার, কি আসে যায়? শিক্ষিত মানুষরা তাদের সমনষ্ট করবে থুতু আর পেশাবে, এভাবে তারা দিন প্রচার করবে? তবে কেউ যদি বলে যে এমন আকিদা ও মানহাজে থুতু ফেলে যে আকিদা ফিলিস্তিনিদের বিরুদ্ধে নিয়ে যায়, যে আকিদা ইহুদিদের পক্ষে নিয়ে যায়, আমি বলবো আমি থুতু মারি, আমি তো আর আমার এমন আকিদা তো না যে আকিদা মজলুমদের বিপক্ষে যায়, ফিলিস্তিন হোক বা কোনো বাংলাদেশি হোক বা কোনো ইন্ডিয়ান হোক, যে কেউ হোক মজলুমের বিরুদ্ধে আমরা যাবো না, ইসলাম আমাদের এমন শিক্ষা দেয় নাই। তো যদি কেউ এরকম বলে যে এমন আকিদার উপরে থুতু মারি অথবা পেশাব করি অথবা যে আকিদা মানহাজ ফিলিস্তিনিদের বিরুদ্ধে তোমাকে নিয়ে যায়, তো আমি বলবো ওকে আই অ্যাগ্রি, আমি অ্যাগ্রি করি, ঠিক আছে। আর অ্যাগ্রি কি, অনুমোদন থাকলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থাকতো তাহলে তো শির উচ্ছেদই করে ফেলতো, ওরকম শাসক থাকলে, ওরকম লিডার নেতৃত্ব থাকলে তো ওর শির উচ্ছেদই হয়ে যেত। থুতু মুতু আর কি আসতো এই জায়গায়, থুতুর কি আছে জায়গায়, ওখানে তরোয়ার কথা বলতো, থুতু দিয়ে কি হবে, তরোয়ারে কথা বললে হয়ে যেত। মানে আমার একজন মুসলিম ভাইকে একজন মুসলিম ভাই মেরে ফেলতেছে, আর যে মারতেছে তার পক্ষে যারা আছে তারা, আমি থুতু মারবো না, আমার তো শির উচ্ছেদ করবে, ওরকম নেতা থাকবে নেতৃত্ব দিবে, যে মুসলিম নেতা থাকবে, যে মুসলিম নেতৃত্ব থাকবে, ইসলাম শরিয়া অনুযায়ী যে নেতৃত্ব থাকবে, সে নেতৃত্ব, ওর থুতু মারবো না, তো ওর তো উড়াই ফেলবে মাথা মতো সব। কারণ হত্যার বদলে কি হত্যা, যুদ্ধের বদলে যুদ্ধ, ব্যাপারটা কি এরকম নয়? তো থুতু পেশাব আর পানি তো ওই যে নর্দমার পানি দিয়ে কি মানুষ মারা যায় নাকি? নর্দমার পানি খাওয়া দিলে মরে যাবে নাকি? আর টয়লেটে দুই দুই চামচ খাওয়াই দিলেন কাউকে, একে মারা যাবে নাকি? এভাবে আঙুল ঢুকে বমি করে ফেলে দেবে? এগুলো আমাদের, এই যে আমার আজকে আমার খুতবার সময়টা নষ্ট প্রচলিত, কিছু করার নাই, ইগনোর করা খুব কঠিন, নিজেকে এইসব বিষয় থেকে কথা বলা থেকে বিরত রাখা খুবই কঠিন। আমি অনুরোধ করবো আমার ভাইদের যারা ওয়াজ মাহফিল ও খুতবা প্রদান করে, আমি অনুরোধ করবো ইউটিউবারদেরকে যতটুকু বক্তব্য ইন্টারনেটে ছাড়লে
ভাতৃত্ববোধ বাড়ে, যতটুকু বক্তব্য ইন্টারনেটে ছাড়লে দিন প্রচার হয়, কোরআন ও সুন্নাহ থেকে শিক্ষা প্রচার হয়, অতটুকুই তোমরা প্রচার করো। যতটুকু প্রচার করলে ফিতনা বাড়ে, ফাসাদ বাড়ে। আজকে আমার কথাগুলো তো এই কেন্দ্রিক, এখানে যে মানুষগুলো আছে এদেরকে আমি চিনি, এদের অধিকাংশ মানুষকে আমি চিনি। এরা অধিকাংশ গত এক সপ্তাহ আমার কাছে অনেকেই প্রশ্ন করেছে এইসব বিষয়গুলোতে, সো আমি ইটস লাইক পার্সোনাল টক, সো আমি এদেরকে চিনি। এরা আমাকে প্রশ্ন করেছে এইসব বিষয়গুলো নিয়ে, আমি ওদের সাথে খুতবা দিচ্ছি, আমি তাদেরকে কারেক্ট করার চেষ্টা করতেছি আমার যতটুকু নলেজ আছে ততটুকু দিয়ে। তুমি যখন এটাকে ইন্টারনেটে ছাড়ো তখন এটা 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 পাবলিকলি হয়ে যায়, এবং এটা এটা যে এই বিষয়টার সাথে ইনক্লুড, যে আজকের যে যে আজকে যে টপিক, এই টপিকের সাথে যে ইনক্লুড নেই, যে আজকের এই পরিস্থিতি, আমি কোন প্রেক্ষিতে কথাগুলো বলতেছি, যে এটার সাথে জড়িত নাই, এটার সাথে যার কানেকশন নাই তার কাছে ওটা যায়, আর সেটার মধ্যে অনেক কি বলে এটাকে অসঙ্গতি পায়, সেটার মধ্যে অনেক মানে ইররিলেভেন্স, মানে এটাকে কি বলা হয়, অপ্রাসঙ্গিকতা পায়, যেটা এখানে প্রাসঙ্গিক। ইন্টারনেটে যাওয়ার পর এরকম হাজার লাখো শ্রোতা আছে যার কাছে এটা অপ্রাসঙ্গিকতা হয়ে দাঁড়ায় এবং সে রিয়্যাক্ট করে, আর এটা ফিতনা ফাসাদে পরিণত হয়।